গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার সিরিজ। আজকে দেখো আমাদের ডে 41 শুরু করছি। আজকে থেকে আমাদের আগামী যে কটা ক্লাস হবে, যে কটা প্রত্যেক দিনে তুমি ক্লাস পাবে, এগুলো তুমি প্র্যাকটিস সেট হিসেবে নিতে পারো। এগুলো হচ্ছে আমাদের মেনলি আগামী WBCS প্রিলিমস এবং CHSL এর প্রিলিমসকে লক্ষ্য করে সেট করা। ওকে, তো চলো ক্লাসটা শুরু করি। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে, ইফ দ্য অ্যাভারেজ অফ ফাইভ অবজারভেশন A1, A2, A3, A4 অ্যান্ড A5 ইজ বলা আছে N, দেন হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ ফাইভ নিউ অবজারভেশন A1-100, A2-100, A3-100, A4-100 অ্যান্ড A5-100। ঠিক আছে, দেখো এটার একটা বেসিক কনসেপ্ট আছে। বেসিক কনসেপ্ট হচ্ছে কি, ধরো তোমাকে আমি বললাম পাঁচটা সংখ্যা বললাম, ঠিক আছে, ধরো আমি বললাম 9, 11, 13, 15 এবং হচ্ছে দেখো 17। 9-11, 13, 15, 17 এদের অ্যাভারেজ কত হবে জানো তো? এদের অ্যাভারেজটা হবে, দেখো এইটাই হচ্ছে এদের অ্যাভারেজ, মিডিল নাম্বারটা হচ্ছে অ্যাভারেজ, সেটা কত? সেটা হচ্ছে দেখো 13। এমনি তুমি যোগ করেও বের করতে পারো, যারা জানো না তুমি যোগ করে বের করো। দেখো হচ্ছে 17, 9-11 হচ্ছে কত হবে 20, 17-13 কত হবে 30, আর 15 যোগ করলে কত হবে 30, 20, 50, 65, 65-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 13। আর অ্যাভারেজ মানে কি, সংখ্যাগুলোর যোগফল বাই নাম্বার অফ টার্মস। এবার দেখো শুধু এই অঙ্কটা নয়, তুমি এর উপর বেস করে যে ধরনের সংখ্যা এখানে প্রত্যেকটা 100 বাদ দিয়েছে, কোনো জায়গায় 50 যোগ করতে পারে, কোনো জায়গায় 10 গুণ করতে পারে, কোনো জায়গায় 20 বিয়োগ করতে পারে, 20 ভাগ করতে পারে, যা দেবে তুমি উত্তর করতে পারবে। সেটা দেখো কিভাবে, এখানটাতে যদি কোনো জায়গাতে এরকম দেয় যে এখানটাতে প্রত্যেক সংখ্যার সঙ্গে দেখো 3 যোগ করা হয়েছে, প্রত্যেক সংখ্যার সঙ্গে 3 যোগ করা হয়েছে, তাহলে তুমি সংখ্যাগুলো কি পাবে, 9, 10, 11, 12, এটা কত পাবে 14 পাবে, এটা কত পাবে 16 পাবে, এটা কত পাবে 18 পাবে, আর এটা কত পাবে 20 পাবে। ওকে, দেখো এদের অ্যাভারেজ বার করলে দেখো 16 পাবে তুমি, তাহলে অরিজিনাল যে অ্যাভারেজ তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে যে সংখ্যাটা যোগ করছো একমাত্র অ্যাভারেজের সঙ্গে সেই সংখ্যাটা যোগ করলেই তুমি উত্তর পেয়ে যাবে। প্রত্যেক সংখ্যার সঙ্গে যদি 2 গুণ করা হয় তাহলে অ্যাভারেজ কত হবে, আগের যা অ্যাভারেজ ছিল তার সঙ্গে 2 গুণ করলেই উত্তর পাবে। ঠিক আছে, প্রত্যেকের থেকে 3 বাদ দেওয়া হয়েছে তাহলে নতুন অ্যাভারেজ কত হবে, যে আগের অ্যাভারেজটা ছিল তার থেকে 3 বাদ দিয়ে দেবো। এখানকার ক্ষেত্রেও ঠিক তাই, প্রত্যেকের থেকে 100 বাদ দেওয়া হয়েছে, অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে ডি। একদম আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই জন্য কোনো টাইম লাগার কথা নয়, আমরা এখান থেকে সরাসরি পাবো যে আমাদের অ্যান্সার কত হবে, আগের যা অ্যাভারেজ প্রত্যেক সংখ্যা থেকে যেটা বাদ দেওয়া হয়েছে নতুন অ্যাভারেজটা কী হবে, আগের অ্যাভারেজের থেকে সেটা বাদ দেবো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলা আছে, ইনক্লুডিং দ্য টিচার্স ওয়েট দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ গ্রুপ অফ 22 স্টুডেন্ট ইনক্রিজ বাই 1 কেজি, ইফ দ্য ইনিশিয়াল অ্যাভারেজ ওয়েট অফ দ্য গ্রুপ অফ 22 স্টুডেন্ট ওয়াজ 31, দেন হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য টিচার। একটা 22 জনের গ্রুপ ছিল, একটা 22 জন স্টুডেন্টের গ্রুপ ছিল, তাদের প্রত্যেকের অ্যাভারেজ ছিল হচ্ছে 31 করে, ঠিক আছে, প্রত্যেকের অ্যাভারেজ ছিল 31। যখন একজন টিচার এলো প্রত্যেকের অ্যাভারেজ 1 করে বেড়ে গেল, তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো যে টিচারের ওজন কত ছিল। এটাতে যাওয়ার আগে আমরা ছোট এক্সাম্পল নিই। দেখো 3 জন স্টুডেন্ট ছিল যাদের অ্যাভারেজ কত করেছিল, অ্যাভারেজ ছিল হচ্ছে 10 করে। যখন বাইরে থেকে আর একজন এলো, 3 জন ছিল বাইরে থেকে, যখন আর একজন এলো ওদের অ্যাভারেজ কত করে হয়ে গেল, ওদের অ্যাভারেজ আমি বললাম কি 12 হয়ে গেল। তাহলে এবারে জিজ্ঞেস করলাম যে এই যে বাইরে থেকে যিনি এসেছেন ওর ওজন কত ছিল। আমি দেখো নর্মালি যদি হিসেব করি এখন 4 জনের টোটাল কত হবে, 4 জনের টোটাল হবে দেখো 12-4 48 হবে, 3 জনের টোটাল কত হবে, 3 জনের টোটাল হচ্ছে দেখো 30 হবে। তাহলে যিনি এসেছেন তার ওয়েট কত হবে গো, যিনি এসেছেন তার ওয়েট হবে 48-30 মানে কত হবে 18 হবে। আমরা এটা হচ্ছে আমাদের কি হবে বলো, নর্মাল প্রসিজার হচ্ছে এটা হবে। ঠিক আছে বলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ওকে ঠিক আছে, এবারে তুমি এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে ভাবো। বলো আগে প্রত্যেকের অ্যাভারেজ 10 করেছিল তাই না, আমরা যদি এটাকে এভাবে দেখি আগে প্রত্যেকের অ্যাভারেজ কত করেছিল 10, তার মানে এখানে 3 জন আছে, এখানে 3 জন আছে, এই এই লোক আর এই লোক, ভালো করে ভাবো
প্রত্যেকের অ্যাভারেজ কত করে আছে? 10। এর 10, এর 10 আর এর 10, প্রত্যেকের 10 করে অ্যাভারেজ আছে, ঠিক আছে। এবারে দেখো বাইরে থেকে একজন লোক এলো, তখন অ্যাভারেজ হয়ে গেল প্রত্যেকের দেখো কত করে, 12 করে, ঠিক আছে। আচ্ছা ভালো ভালো করে ভাবো তো, বাইরে থেকে যে লোক এসেছে তার পাশে নিশ্চয়ই আগের যেটা অ্যাভারেজ ছিল সেটা ডেফিনেটলি আছে। আগের অ্যাভারেজ কত ছিল? আগের অ্যাভারেজ যেটা ছিল, আগের অ্যাভারেজ 10 ছিল, এই 10টা ওনার পাশে ডেফিনেটলি আছে। এবং প্রত্যেককে এক্সট্রা 2 করে দেওয়ার জন্য উনি এক্সট্রা ওজন নিয়ে এসেছেন, চারজন ওনাকে নিয়ে, চারজন টোটাল, চারজন হলে কি হবে, চারজনে প্রত্যেককে 2 2 2 2 করে দিতে গেলে 8 এক্সট্রা দিতে হবে। তাহলে ওই 8 এক্সট্রাটা উনি নিজে নিয়ে এসেছেন, আগের অ্যাভারেজ নিয়ে এসেছেন, এবং এক্সট্রা 8টা নিয়ে আসতে প্রত্যেককে দেখো 2 2 2 করে প্রত্যেককে এক্সট্রা করে দিয়েছে, তাতে হচ্ছে তার কত হলো, 8 কেজি এক্সট্রা নিয়ে এসেছে, এবং আগের অ্যাভারেজ যত ছিল 10 সেটাও নিয়ে নিয়ে এসেছে, অর্থাৎ টোটাল কত হলো, 18 হলো। বুঝতে পারলে? তো এই অঙ্কতে বিশাল বড় কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। আগে দেখো 22 জনের, আগের 22 জনের অ্যাভারেজ কত ছিল, 31 ছিল। অতএব যখন বাইরে থেকে একজন এসেছে, বাইরে থেকে একজন যিনি এসেছেন উনি আগের অ্যাভারেজ তো ডেফিনেটলি নিয়ে এসেছেন, এবং প্রত্যেকের কি হলো, 1 করে বেড়ে গেছে। অতএব 23 জনে কত বেড়েছে, 23 জনে 23 বেড়েছে, 1 করে বাড়লে। তাহলে 23 জনে 23 এক্সট্রা নিয়ে এসেছে, এবং আগের অ্যাভারেজ যা ছিল সেটা ওনার পাশে আছে। তার মানে টোটাল ওনার এজ কত হবে, ওনার এজ বা ওনার ওজন হবে দেখো 54। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এ হবে, এজ নয় ওনার ওজন বলা আছে। দেখো এর জন্য বিশাল কিছু ক্যালকুলেশন কিছু করার কোনো দরকার নেই। ওকে নেক্সট দেখো, নেক্সট বলা আছে এ সাম অফ মানি বিকাম 5 টাইমস ইটসেলফ ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সাম বিকাম 125 অফ ইটসেলফ। দেখো এটা খুব সহজ প্রশ্ন, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা এই অঙ্কটা এইভাবে করলে খুব তাড়াতাড়ি করতে পারি। কোনো টাকা কত গুণ হয়েছে গো, 5 গুণ হয়েছে, তার মানে 1 ইউনিট থেকে 5 ইউনিট হয়েছে। 5 ইউনিট হতে টাইম লেগেছে কত বছর, 3 বছর টাইম লেগেছে। তাহলে এই টাকাটা যখন আমি আবার 5 গুণ হতে হবে, তখন এটা টোটাল কত হবে, টোটাল দেখো 25 হবে। তার জন্য কত লাগলো, তার জন্য 3 বছর লাগলো। আবার যখন এর 5 গুণ হবে, তার মানে টোটাল কত ইউনিট হলো, 125 হলো। এবারে তুমি ভালো করে দেখো এখানে কত বছর, এখানেও 3 বছর লাগলো। তাহলে তুমি একটা জিনিস ভালো করে দেখো, 1 থেকে 125 গুণ হতে টোটাল টাইম লাগলো 3 বছর, 3 বছর আর 3 বছর, টোটাল হচ্ছে কত বছর, টোটাল হচ্ছে 9 বছর টাইম লাগলো, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে কি, একটা হয় হচ্ছে জিসিডি, একটা হয় হচ্ছে এইচসিএফ, আর একটা হয় গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানেটা কি, যে এইচসিএফ। এইচসিএফটা কি হয়, ওদের মধ্যে যে কমন থাকে তাকে নেই, এবং যার পাওয়ারটা সব থেকে ছোট হয় তাকে নেই। এদের মধ্যে কমন কে আছে গো, 3 টু দি পাওয়ার 5, আর মানে 3-এর পাওয়ারটা কমন আছে। তার মানে অ্যান্সার শুধুমাত্র হবে আমার এইটা, আর 3-এর পাওয়ার সব থেকে কম আছে 3, অতএব অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। লসাগু গসাগু যে করেছো নিশ্চয়ই এটা তার পাশে খুবই পরিষ্কার। এ সাম অফ মানি বিকাম এত ইন 5 ইয়ার্স অ্যান্ড এত ইন 6 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ রাশি। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা হচ্ছে নতুন, দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেকে, রাশি মানে হচ্ছে কি, প্রিন্সিপাল, বা হোয়াট ইজ দ্য সাম অফ মানি মানে কতটা টাকা, বা প্রিন্সিপাল বা আসল জানতে চেয়েছে, ঠিক আছে। তো এবারে দেখো আমরা একটা জিনিস জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, অ্যামাউন্ট 6 ইয়ারের মানে প্রিন্সিপাল কখনো চেঞ্জ হয় না, শুধু সিম্পল ইন্টারেস্টে চেঞ্জ হয়। অ্যামাউন্ট 5 ইয়ারের মানে প্রিন্সিপাল ফিক্সড থাকে, সিম্পল ইন্টারেস্ট 5 বছর। ওকে এখানে 5 বছর 6 বছরের কথা বলা আছে। এটা কত, 11076, আর এটা কত হচ্ছে গো, এটা হচ্ছে 10650। এবারে তুমি যদি এটা বাদ দিয়ে দাও কি পাবে, প্রিন্সিপাল বাদ যাবে, 6 বছরের সিম্পল ইন্টারেস্ট থেকে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট বাদ দিলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট পাবে, সেটা কত হবে, 6 হবে 2 হবে 4 হবে, ঠিক আছে, 6 2 4, ওকে 426 টাকা। তাহলে এবার তুমি বলো 426 টাকা যদি কারুর
এক বছরের সিম্পল ইন্টারেস্ট হয়, আমাকে প্রিন্সিপাল বার করতে হবে যে কোনো জায়গাতে 6 বছরের সিম্পল ইন্টারেস্ট অথবা 5 বছরের সিম্পল ইন্টারেস্ট বার করলে উত্তর হবে। তাহলে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 5 দিয়ে গুণ করব, 5 6 30 হাতে থাকলো 3 5 2 10, 13 3 হাতে 1, 5 4 20 আর 1 21, তাহলে প্রিন্সিপাল কত হবে? এটা হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল। দেখো 10 6 5 0 মাইনাস হচ্ছে 2 1 3 0, কত হবে? 0 2 5 8, 8 5 2 0 হচ্ছে আমাদের কত কারেক্ট অ্যান্সার। ওকে, এটা খুবই সহজ প্রশ্ন এবং এখান থেকে অনেক সময় রেট অফ ইন্টারেস্টও জিজ্ঞেস করতে পারে, তুমি বের করতে পারবে। প্রিন্সিপাল জানো, সিম্পল ইন্টারেস্ট জানো, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, এ অ্যালোন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 ডেজ, বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 8 ডেজ, ইন হাউ মেনি ডেজ ক্যান বোথ এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক? এটা কোনো অঙ্কই নয়, তাই না? এ কাজটা করে কতদিনে বলো? 6 দিনে। বি কাজটা করে কতদিনে? বি কাজটা করে কতদিনে বলো? 8 দিনে। দুভাবে করতে পারো, দুটো সূত্র আছে, একটা হচ্ছে কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, একবারে উত্তর পাবে, 8 আর 6 8 6 48 হবে, বাই 8 আর 6 যোগ করলে কত হবে? 14 হবে, 2 কাটলে 24, 2 কাটলে 7, দেখো 24/7 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা একটা একদম রেডিমেড বানানো, আর একটা আমরা টোটাল ওয়ার্ক ধরে ধরো, আমি বললাম টোটাল ওয়ার্ক হচ্ছে 24, এর এফিসিয়েন্সি হচ্ছে 4, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এক দিনে ওরা কাজ করতে পারে কত ইউনিট? 7 ইউনিট, অতএব 24 ইউনিট কাজ করতে ওদের টাইম লাগবে 24/7। পরের প্রশ্ন দেখো, রাজেশ গোস টু হিজ অফিস অ্যাট এ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কাম ব্যাক টু হিজ হোম অ্যাট এ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, ইফ হি টেক্স 9 আওয়ার ইন টোটাল দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হাউস? তাহলে দেখো, রাজেশের বাড়িটা এখানে, এটা হচ্ছে তার হোম, এখান থেকে সে ধরো অফিস যায়, এখানে কত সময় নেয়? টোটাল হচ্ছে 9 ঘন্টা নেয়। ওকে, বাড়ি থেকে অফিস গিয়ে আবার বাড়ি ফিরে আসতে টোটাল হচ্ছে তার টাইম লাগে কত ঘন্টা? 9 ঘন্টা। এখানে আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে ফিক্সড, বলো হ্যাঁ কি না? দূরত্ব যদি ফিক্সড থাকে তাহলে আমাদের গতিবেগের সঙ্গে সময়ের একটা সম্পর্ক আছে, তুমি ভেবে দেখো, যার গতিবেগ বেশি হবে তার সময় কম লাগবে এই রাস্তা যেতে, যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে, যার গতিবেগ কম তার সময় বেশি লাগবে যাতে। তাহলে এখান থেকে একটা জিনিস, আমরা যখন বেসিক কনসেপ্ট পড়েছিলাম একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, ভেলোসিটি রেশিওর সঙ্গে টাইম রেশিও কি হয়? রেসিপ্রোকাল হয়, যখন আমাদের কি হয়, ডিস্টেন্স ফিক্সড থাকে। ভেলোসিটি রেশিও কত? ভেলোসিটি রেশিও বা স্পিড রেশিও আমাদের কত দেখতে পেলাম? 25 ইউনিট, দেখো কত? 20। তো এটা সিম্পলিফাই করলে কত হবে? 5 কাটলে 5 5 25, দেখো 5 4 20, এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও, ঠিক আছে। টাইম রেশিও এখান থেকে কি পাবো? টাইম রেশিও পাবো হচ্ছে দেখো 4:5, টাইম রেশিও 4:5, এটা কখন হবে? যখন আমাদের ডিস্টেন্স থাকবে হচ্ছে কি, ফিক্সড বা কনস্ট্যান্ট। ওকে, এবারে দেখো, আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি খুব সহজেই, যে তার প্রথমে যেতে টাইম লাগতো 9 ইউনিট, পরে যেতে টাইম লাগে কত ইউনিট? 5 ইউনিট, তাহলে টোটাল কত ইউনিট টাইম লাগলো? 9 ইউনিট। প্রশ্নানুসারে 9 ইউনিট মানে দেওয়া আছে 9 ঘন্টা, তাহলে 1 ইউনিট মানে 1 ঘন্টা, 4 ইউনিট মানে 4 ঘন্টা, 5 ইউনিট মানে 5 ঘন্টা। তার মানে তার এইখান থেকে এইখানটাতে যেতে টাইম লাগে কত ঘন্টা গো? 4 ঘন্টা। এখান থেকে এখানে আসতে টাইম লাগে 5 ঘন্টা, এটা আমাদের কাছে ফিক্সড। এটা যদি আমাদের কাছে ফিক্সড হয়, তুমি এখান থেকে একটা জিনিস দেখতে পাবে, ওখানে যেতে ওর কত স্পিডে গিয়েছিল, যাওয়ার সময় ও স্পিডে গিয়েছিল দেখো 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে কোনো কারুর স্পিড ইকুয়াল টু কি হয় গো? ডিস্টেন্স বাই টাইম হয়। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইনটু টাইম হয়। স্পিড হচ্ছে 25, টাইম লেগেছে কত? 4 ঘন্টা, তাহলে 25 টারে কত হবে? 100। বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। আবার তুমি যদি ঘুরিয়ে ভাবো, তো এখানে 5 ঘন্টা লেগেছে ফেরার সময়, ফিরেছে সে কত কিলোমিটার বেগে? 20 কিলোমিটার বেগে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 5 × 20 মানে দেখো সেই 100ই পাবে, ঠিক আছে। নেক্সট দেখো, খুব সহজ প্রশ্ন এটা, লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার বলা আছে 10√2 সেন্টিমিটার, দেন হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার?
একটা স্কোয়ারের এরিয়া কি হয়? একটা স্কোয়ার পেয়েছো তুমি, স্কোয়ারের যদি ডায়াগোনাল এখানটাতে কি হবে গো? একটা স্কোয়ারের ডায়াগোনাল এখানে কি হবে? এটা যদি এ হয়, সবসময় ডায়াগোনাল হয় তার √2 গুণ হয়, তাহলে এখানে তোমাকে অলরেডি দেওয়া আছে কারোর ডায়াগোনাল √10। ওকে, তাহলে ডায়াগোনাল যদি √10 হয়, তার মানে আমি বলতে পারি ওর একটা বাহুর দৈর্ঘ্য কত? ওর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে বাহুর দৈর্ঘ্য তার যার 10, তার এরিয়া হবে কত? এরিয়া হবে সিম্পলি 10-এর স্কোয়ার, তার মানে কত হবে? এ হবে। নেক্সট বলো, দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রুম বলা আছে 21, 12 এবং 16 মিটার, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড দ্যাট ক্যান বি কেপ্ট ইন দ্যাট রুম। এটা হচ্ছে কি, একটা কিউবয়েড, ওকে, আয়ত ঘন, আয়ত ঘনর এমনি নর্মালি আয়তক্ষেত্রের কর্ণ কি হবে গো? একটা যদি তোমাকে আয়তক্ষেত্র দেয়, আয়তক্ষেত্রের কর্ণ তুমি কিভাবে পাও? আয়তক্ষেত্র যদি হয় এভাবে, আয়তক্ষেত্রের কর্ণ কি হয়? যদি এটা এ হয়, এটা যদি বি হয়, কর্ণ হয় কত? কর্ণ হয় √a² + b² এটা হয় আয়তক্ষেত্রের কর্ণ। আর যদি এটা আয়ত ঘন হয়, আয়ত ঘনর ছবিটা আঁকা একটু কমপ্লিকেটেড, ধরো আমি যদি আঁকার চেষ্টাও করি, ধরো এটা আছে, দেখো আয়ত ঘনের ক্ষেত্রে তুমি যদি ভালো করে খেয়াল করো এর কর্ণের দৈর্ঘ্যটা কিরকম হবে বলো তো? এর কর্ণ হচ্ছে, দেখো একদম যদি আমি এই দিকের কোণটা ভাবি, এই কোণ থেকে ও কিন্তু যাবে কোথায়? একদম এই দিকের কোণে, এই ধারের কোণ থেকে যাবে ও ধারের কোণ পর্যন্ত। তুমি যে ঘরে বসে আছো ওইটা থেকে যদি তুমি কল্পনা করো, একদম এদিকের নিচের কোণ থেকে একদম এই দিকের উপরের কোণ, ঠিক আছে, এইখান থেকে তুমি পাবে হচ্ছে আয়ত ঘনের একটা কর্ণের দৈর্ঘ্য। সেটা কি হয় সিম্পলি, এটা যদি তুমি দেখো √ a² + b² + হয় দেখো c² ভ্যালু বসাবে, স্কোয়ার রুট করবে, উত্তর কত হলো আমাকে অবশ্যই বলবে। উত্তর বের করা সব থেকে সহজ, কারণ কি, প্রত্যেকের ইউনিট ডিজিট দেখো কি আছে, আলাদা আলাদা আছে। এখানে তুমি দেখো 21-এর স্কোয়ার মানে কত হবে? 441, প্লাস 12-র স্কোয়ার কত? 144, ঠিক আছে, 16-র স্কোয়ার কত হবে? 196, ওকে, সরি 256, 13196 হয়, এটা কত হবে? 16 256, ঠিক আছে। এর স্কোয়ার রুট করো, যোগ করলে কত হবে? 6 4 10 1 11, 11 ইউনিট ডিজিট মানে তোমার উত্তর হতে পারে হয় 29 হতে পারে অথবা 31 হতে পারে। কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমাদের উত্তরটা কত হলো, ঠিক আছে। আজকে লাস্ট প্রশ্ন দেখো কি দেওয়া আছে, দ্য হাইট অফ এ কোন বলা আছে কত? 16 সেন্টিমিটার, অ্যান্ড দ্য রেডিয়াস অফ ইটস বেস ইজ বলা আছে কত? 30 সেন্টিমিটার। ইফ দ্য রেট অফ পেন্টিং ইট ইজ ₹40/cm², দেন হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ পেন্টিং দ্য কোন ফ্রম আউটসাইড। মানে এখানে তোমাকে বলা আছে, এই হচ্ছে যদি তোমার একটা কোন হয়, এটা যদি এটা তোমার কোন হয়, তাহলে এইটা হচ্ছে তোমার হাইট, এটা হচ্ছে তোমার বেস রেডিয়াস। এখান থেকে তোমাকে দেওয়া আছে যে এই বাইরের দিকে যে রং করতে খরচটা কত হবে তোমাকে জানতে চাইছে, মানে কি তোমার বাইরের দিকের ক্ষেত্রফল বার করতে হবে, πRL বের করতে হবে। এবার একটা জিনিস দেখো, তোমার এখানটাতে এটা কত দেওয়া আছে, হাইট বলা আছে দেখো 16, আর তোমার হচ্ছে রেডিয়াস অথবা বেস বলা আছে কত দেখো 30, ওকে, তাহলে এলটা তোমাকে বের করতে হবে। হাইট দেওয়া আছে মানে তুমি যদি এই সমকোণী ত্রিভুজ ভাবো, এটা হচ্ছে তোমাকে দেওয়া আছে 30, এটা দেওয়া আছে 16, তো এটা কত হবে? 2 দিয়ে ভাগ করলে 2 8 16, এটা দেখো 2 15, 8 15 17 হয়, তাহলে এর 2 গুণ করে দিলে কত হবে? 34 হবে, ওকে, তাহলে 16 30 এবং 34, তাহলে এটা হলো আমার কি, এল হলো, এটা হচ্ছে এল কত? 34। তো এবারে হচ্ছে πRL, πRL হচ্ছে কি, বাইরের দিকের ক্ষেত্রফল, 1 সেন্টিমিটার² রং করতে 14 টাকা খরচ হয়, টোটাল যে এরিয়া খরচ করতে কত হবে? ×14 টাকা হবে। 1 সেন্টিমিটার² যদি আমাকে রং করতে 14 টাকা খরচ হয়, তাহলে 10 সেন্টিমিটার² খরচ করতে কত হবে? 14 × 10 = 140 টাকা হবে। তাহলে এখানেও ঠিক তেমন, আমার হচ্ছে এই বাইরের দিকের ক্ষেত্রফল যদি আমরা ভ্যালুটা বসাই, পাই মানে কত? পাই মানে হচ্ছে দেখো 22-এর 7 ইন্টু,
আর কত আছে, আর আছে দেখো 30, এল কত পেলাম, এল পেলাম হচ্ছে দেখো 34। তাহলে প্রত্যেক সেন্টিমিটার স্কোয়ার যদি 14 টাকা লাগে, এই টোটালটা করতে কত লাগবে, ইনটু 14 হবে, গুণ করো দেখো 7 × 2 = 14। এবার এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ইউনিট ডিজিটে জিরো সবার আছে, ওকে। তো আমি দেখে নিই এখানে গুণ যদি করি, গুণ করা সহজ, কারণ 30 × 2 কত হবে, 60 × 34, এটা গুণ করা সহজ হচ্ছে 0 × 6 = 24, 4 × 2 = 18, 19 = 20। এটা হলো। এরপরে হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা 11 দিয়ে গুণ করতে গেলে 2 দিয়ে আগে গুণ করে দিই, 22 × এটা যদি হয় তো 0, 22 × 4 দেখো 88, আর 22 × 2 দেখো কত, 44। 4 4 8 8 0, 4 4 8 8 0 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ক্যালকুলেশনটাকে একটু স্ট্রং করো, কয়েকদিন বসে ক্যালকুলেশনটাকে স্ট্রং করো, দেখবে তারপরে অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না। ম্যাক্সিমামেরই প্রবলেম হচ্ছে তোমাদের যারা বেসিক থেকে অঙ্ক করতে চাও, ক্যালকুলেশন সব থেকে বড় বার্ডেন হয়ে দাঁড়ায় তোমাদের উপরে, ওকে। তো প্রথম কাজ হচ্ছে তোমাকে ক্যালকুলেশনটাকে স্ট্রং করতে হবে, ঠিক আছে। চলো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকবে, বাই।